আপনার সাথে একটু কথা বলতে পারবো একটু সময় দিতে পারবেন আমাকে জি ইনশাল্লাহ তো ভাই আমি আসছিলাম আর কি আপনাদের হাওড় অঞ্চল ঘোরার জন্য তো আপনারা দেখলাম এখানে বসে আছেন তো ভাবছিলাম যে আপনার সাথে একটু ইসলামের বিষয়ে আলোচনা করব দেখবো আপনাদের ইসলামের প্রতি ধারণাটা কেমন সে বিষয়ে একটু আলোচনা করতে চাই আপনারা যে কজন আছেন তাদের মধ্যে যে কোনো একজন কোয়েশনের উত্তর দিতে পারলেই আপনার জন্য আমার থাক থাকছে একটি আকর্ষণীয় গিফট আমরা জানি যে দাজ্জাল নামে একজন দুনিয়াতে আসবে কেমতার আগে তো দাঁত জালের রূপটা কেমন হবে দাজ জালের রূপটা হবে আপনার সে এক চোকোলা থাকবে তার সব সকলকে এক হাতে জাননাত দেখাবে এক হাতে যাহার নাম দেখাবে সকলকে বলবে যে আমি কুদা সে কুদা যাবে করবে এরকম আর কি হ্যাঁ হ্যাঁ দাঁত জাল এমনই থাকবে যে এক তার জাননাত দেখাবে আর এক হাতে নাম দেখাবে দেখা মানুষকে বলবে যে আমি আমাকে কুদা মানো জি জি আচ্ছা আমার এটা মানে প্রথম কথা ছিল মানে আমার যেটা কোয়েশন ছিল এটা বাকি আছে কোয়েশ্চন হলো যে দাজ্জাল দুনিয়াতে আগমন করবে হয়তো কিছুদিন পর আগে পরে অথবা কোন এক সময় আগমন করবে তো হচ্ছে দাজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না সেটি কোন দুটি শহর আপনারা কি জানেন যদি জানেন তাহলে কাইন্ডলি একটু আমাকে বলবেন জানি আমরা শুনছি হুজুরদের কাছ থেকে শুনছি আবার হজ শুনছি যে মক্কামদিনায় প্রবেশ করতে পারবেন দাজ্জাল আপনি কি শিওর আমি শিওর মাশাল ভাই আপনার তো মানে ইসলামের প্রতি অনেক অনেক ধারণা আছে কারণ সাধারণ মানুষ মানে এই প্রশ্নটা জানার কথা না তাও আপনি দেখি মানে ইসলামের প্রতি অনেক ধারণা আছে আপনি পারছেন তো আমাদের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট একটি গিফট আছে ঠিক আছে ভাইয়া আপনাদের প্রতি ভালোবাসা থাকবে সবসময় আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনারা ইসলামের প্রতি আরো অধ্যাপিত হবেন ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই ধোয়া রইলো আপনাদের শুভকামনা ভাই আসসালাম